ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকে জোর কদমে চলছে ভোটের প্রচার। বাম থেকে ডান সব পক্ষই নেমেছে ভোটের প্রচার। বহু ক্ষেত্রে প্রার্থী তালিকা প্রকাশ না পেলেও দেওয়াল লিখনে চোখ পড়ার মতো উৎসাহ দেখা গেল মহিলাদের। বিজেপি মহিলা সদস্যরা দল বেঁধে দেওয়াল লিখনে নেমেছেন প্রত্যন্ত এলাকায়। বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই যে নারী বিশেষ করে, যে আমরা তো অসুরক্ষিত, সুরক্ষিত নই, অথচ আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তো আমাকে তো গর্ব করা উচিত, কিন্তু তার কিছু কৃতিকর্মের জন্য আজ আমরা হচ্ছে মানে কি বলবো অসুরক্ষিত। তা তার জন্য আমাদের এগিয়ে আসা আর পরিবর্তন চাই, কারণ এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। কারণ আমাদের কাজে কর্মে বা প্রতিটা আমাদের বিজেপির মেম্বার এদেরকে, এদের উপর আমরা ভরসা করি এবং এদের উপর বিশ্বাস করি, সেই বিশ্বাসের তাগিদে আমরা কিন্তু এগিয়ে এসেছি, এগিয়ে আসবো। প্রায় 300-400 আমাদের সিরাখোল মংরাট পশ্চিম, আমরা যদি একজোট হই, একজোট হয়ে যদি লড়াই করি, যে যতই হোক প্রতিদ্বন্দ্বী আসুক না কেন, তাতে আমরা ভয় পাই। এখন বিরোধী পার্টি যে আমাদের আছে, সে কেমন ধরনের তার রীতিনীতি, তার কাজকর্ম আমরা তো লক্ষ্য করেছি, আমরা তো 10 বছর ধরে দেখলাম এই সমাজ ব্যবস্থা আর এই গ্রামের যে উন্নয়ন, অনেক কিছু তো দেখলাম, আমরা তো নিজেরাই তো বিচার বিবেচনা করতে এগিয়ে যাব, আর সেই হিসেবে কিন্তু আমরা এগিয়ে আসছি যে কতটা আমরা উন্নয়ন পেয়েছি আর কতটা পাই। মেয়েদেরকে ফাঁক মনে করে আমরা ফাঁকে পদ্ম ফুল ফোটাতে চাই, তাই আমরা এসেছি এইসব কাজে, মেয়েরা মিলে সবাই মিলে কাজ করছি, দেশের উন্নয়ন চাই, আমরা সোনার বাংলা গড়তে চাই, বাংলার মেয়ে, আমরাও তো বাংলার মেয়ে, বাংলার মেয়েকে চাই, আমরা বাংলার মেয়ে নয় নাকি, কিন্তু আমরা পদ্ম ফুল আমরা চাই, আমরা বাংলার মেয়ে, আমরাও সবাই সবাই আমরা বাংলার মেয়ে, বাংলার মেয়ে আমার কেউ নয়, বাংলার মেয়ে আমার কেউ নয় কি বলছি, বাংলার মেয়ে আমরাও, কিন্তু পাকে পদ্ম ফুল আমরা ফোটাবো। 300 থেকে 400 মহিলা তা সামলে আমরা এটা আনন্দ করে সবাই মিলে করছি কাজ, মিটিং মিছিল সবই করছি আমরা। মগরাহাট থেকে শান্তনু পুরকায়েতের রিপোর্ট, ANM নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।